আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ক্রমে ভয়াবহ হচ্ছে করোনা, দেশের ইতিহাসে সর্বোচ্চ 212 জনের মৃত্যু। এদিকে একের পর এক বের হওয়া লাশের অপেক্ষায় স্বজনরা আহাজারি, 49 লাশের একটিও শনাক্ত করা যায়নি। আরো জানিয়ে দেব সিভিল সার্জন ছাড়া গণমাধ্যমকে তথ্য দিতে পারবেন না ঢাকার কোন চিকিৎসক। এছাড়া থাকছে সেজান কারখানায় রহস্যজনক আগুন, বিচার বিভাগীয় তদন্তের দাবি জাপার। জানিয়ে দেব স্বজনদের বিক্ষোভে পুলিশের টিআরসি নিক্ষেপ। এদিকে সেই তরুণীকে গণধর্ষণের ঘটনায় বেঙ্গালুরুতে 11 বাংলাদেশি গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব মিয়ানমারে জান্তা বিরোধীদের হামলায় 40 সৈন্য নিহতের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ 212 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 16,004 জনে। গত 13 দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ। শুক্রবার 9 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 11,324 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,543 জনে। গত 24 ঘন্টায় 39,209 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে 36,586টি নমুনা, যেখানে শনাক্তের হার 30.95%। এ পর্যন্ত শনাক্তের মোট হার 14.49%। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছে 6,038 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 8,62,384 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া 212 জনের মধ্যে 60-90 জন, এছাড়া 51-60 বছরের মধ্যে 56, 41-50 বছরের মধ্যে 40, 31-40 বছরের মধ্যে 17, 21-30 বছরের মধ্যে 7 ও 11-20 বছরের মধ্যে 2 জন রয়েছেন। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ 119 ও মহিলা 93 জন, যাদের মধ্যে বাসায় 16 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী 212 জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ 79 জন, ঢাকা বিভাগে 53, চট্টগ্রামে 26, রাজশাহীতে 23, বরিশালে 5, সিলেটে 6, রংপুরে বিভাগে 12, ময়মনসিংহ বিভাগে 8 জন মারা গেছেন। সূত্র ইত্তেফাক। আগুনে পুরা ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ বের করা হচ্ছিল বাইরে অপেক্ষায় স্বজনরা। একটি লাশ বের করা হলেই ছুটে যান তারা, কিন্তু চিনতে পারছিলেন না। পুরে এমন অবস্থা যে লাশ চেনার কোনো উপায় নেই, এতে তাদের আহাজারি আরো বেড়ে যায়, যাতে কারখানা এলাকায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শুক্রবার 1:30টার দিকে এমন দৃশ্য দেখা মেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সেজান শুজ কারখানার সামনে। এই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ইতিমধ্যে 52 জনের মৃত্যু হয়েছে। এখনো লাশ উদ্ধার কার্যক্রম চলছে। সেখানে থেকে অন্তত 49টি লাশ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে পাঠানো হয়। 49 মরদেহের একটিও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ঘটনাস্থল থেকে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশিস বর্ধন গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত কারখানার ভেতর থেকে 49 জনের লাশ উদ্ধার করা হয়েছে আর মেডিকেলে 3 জন মারা গেছেন। আজকে উদ্ধার করা লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে ওই কারখানা ভবনের 5তলায় নিচতলায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেক শ্রমিক। এতে ওই রাতেই 3 জনের মৃত্যুর খবর জানানো হয়। আহত হন বেশ কয়েকজন শ্রমিক। সূত্র বিডি প্রতিদিন। সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলাধীন সরকারি হাসপাতাল সমূহে রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ডের ওপর গণমাধ্যমকে কোনো প্রকার তথ্য প্রদান না করতে চিকিৎসকদের প্রতি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ঢাকার সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিরাজমান কোভিড-19 মহামারীকালীন পরিস্থিতিতে সিভিল সার্জন ব্যতীত অন্য কাউকে টিভি চ্যানেল কিংবা কোনো প্রিন্ট মিডিয়ার নিকট স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মকাণ্ড অথবা
রোগ ও রোগীদের সম্পর্কে কোনো ধরনের তথ্য আদান প্রদান বা মন্তব্য দেওয়ার জন্য নিষেধ করা হলো। একই সাথে প্রিন্ট মিডিয়ায় ব্যক্তিবর্গকে রোগীর ছবি তোলা, ভিডিও করা অথবা সাক্ষাৎকার ধারণ করা থেকে বিরত থাকার নিমিত্তে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। এ সংক্রান্ত কোনো তথ্য নেওয়ার প্রয়োজন হলে সরাসরি ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয় ওই বিজ্ঞপ্তিতে। সূত্র বিডি প্রতিদিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সেজান কারখানায় আগুনে পুড়ে অসংখ্য মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। একই সাথে এই আগুনের রহস্য উদ্ঘাটন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার এক শোক বার্তায় জাপা চেয়ারম্যান আগুনে পুড়ে মৃতদের রুহের শান্তি কামনা ও শোক সম্ভ্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান প্রেস সেক্রেটারি দুই খন্দকার দেলোয়ার জালালি স্বাক্ষরিত শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে বৃহস্পতিবার বিকেলে লাগা আগুনে অন্তত অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। চলমান মহামারীর মধ্যে আগুনে পুড়ে একসাথে এত মানুষের নির্মম মৃত্যু মেনে নেওয়া যায় না। এমন ভয়াবহ আগুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে এজন্য রূপগঞ্জের সেজান কারখানা আগুন লাগার পেছনে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শোকবার্তায় গোলাম মোহাম্মদ কাদের মৃত ব্যক্তিদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সূত্র নয়া দিগন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস লিমিটেডের সেজান ফুডস কারখানার অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের মরদেহ ফিরে পেতে কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অনেক শ্রমিক ও তাদের স্বজনেরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার সকাল 10টার দিকে কারখানার সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা সড়কের ওপাশে বেশ কটি টায়ার জ্বালিয়ে দেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢুকে পড়েন গার্মেন্টস সংলগ্ন এলাকায়, যেখানে বেশ কটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ। এতে বিক্ষোভকারীরা পিছু হটে আবার সড়কে অবস্থান নেন। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বিকেলের পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাইদুল আলম ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান সহ প্রশাসনের অনেকে। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ দুঃখ প্রকাশ করে বলেন, নিহত শ্রমিকদের পরিবারকে 25,000 টাকা এবং আহতদের 10,000 টাকা করে দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে এ ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনে আরো সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র ইন্ডিপেন্ডেন্ট। বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলায় 12 জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে 11 জনই বাংলাদেশি। এ ঘটনায় 5 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতে 1019 পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছে বেঙ্গালুরু পুলিশ। খবর এনডিটিভির। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম জানা যায়নি। গণমাধ্যমটি সেখানে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 11 জন বাংলাদেশি আর 12 জনের মধ্যে 2 জন নারী রয়েছেন। সিরিজ টুইটে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরু পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র 5 সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ সময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য 1,00,000 রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরু পুলিশ কমিশনার। উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের ওই তরুণী এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, 22 বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর্ব গণধর্ষণ করা হয়েছিল। সূত্র যুগান্তর। মিয়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ জান্তা বিরোধী বাহিনীর হামলায় দেশটির সামরিক বাহিনীর 40 জনের বেশি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে। দেশটির উত্তর পশ্চিম অঞ্চলীয় সাগাইং অঞ্চলের সামরিক বাহিনীর সঙ্গে 2 জুলাই ও 4 জুলাই 2টি পৃথক সংঘর্ষ হয়। ওই 2 সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দাবি করেছে জান্তা বিরোধী সশস্ত্র এ সংগঠনটি। বিবৃতিতে দাবি করা হয়,
গত 2 জুলাই শায়ারিং অঞ্চলে কাউলিন শহরের কাছে সেন্ট গন গ্রামে এবং 4 জুলাই নয়াংগন ককগন গ্রামের মাঝামাঝি রাস্তায় সামরিক বাহিনী ও জান্তা বিরোধী সশস্ত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে 3টি সামরিক ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে আরো বলা হয়, স্থানীয় স্বায়ত্ত শাসনকামী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIA এ হামলার তাদের সহায়তা করেছে।